প্রাঞ্জিলার ফ্রম স্নিগ্ধা, এসেছি নওগাঁ জেলা থেকে। আমি এখানে আধুনিক গানের অডিশন দিতে এসেছি। আমরা ছোটোবেলা থেকে বিটিভি দেখে আসছি, আর বিটিভিতে অনেক গণ্যমান্য ব্যক্তিদের আমরা গান শুনে থাকি, তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আসলে আমরা এখানে আসা। পিরোজপুর থেকে এসেছি। এখানে এসে প্রথম আমার একটু নার্ভাস লাগছে, কিন্তু দেখি বিচারকদের সামনে কীভাবে গান উপস্থাপন করি, তারা কী বলে। অডিশন কিংবা নির্বাচন পদ্ধতি পরীক্ষা, এটা কিন্তু একটা নতুন শিল্পীর জন্য বিরাট ক্ষেত্র তৈরি করা হলো। এবং এতে হবে কি, সে নিজেকে আবিষ্কার করতে পারবে, নিজের উপরে একটা প্রত্যয় দাঁড়াবে, একটা কনফিডেন্স আসবে নিজের মধ্যে যে আমি বাংলাদেশ টেলিভিশনের একজন নির্বাচিত শিল্পী, তালিকাভুক্ত শিল্পী। তাতে হবে কি, তার কনফিডেন্স লেভেলটা অনেক উপরে উঠে আসবে এবং দেশ এবং বিদেশেও তার এই অডিশনের কারণেই স্বীকৃতি পাবে। এটা তাদের জন্য বিরাট একটা সুযোগ। এবং আমরা যারা বিচারকের আসনে বসছি, তারাও অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দেখতে হচ্ছে। ফলে সারা দেশে যে আধুনিক বাংলা গানের কিংবা অন্যান্য গানের যে চর্চা চলছে, তার একটা প্রত্যক্ষ ধারণা, তার একটা সুন্দর ধারণা পাওয়া যাবে এই অডিশনের মাধ্যমে। সম্প্রতি শেষ হলো সঙ্গীত শিল্পী তালিকাভুক্তির প্রাথমিক বাছাই পর্ব। শীঘ্রই শুরু হতে যাচ্ছে সঙ্গীত শিল্পী তালিকাভুক্তির দ্বিতীয় পর্ব।